হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই কাঁদতে কাঁদতে মাঠ থেকে বের হয়ে গেছেন ডেভিড মিলার, কারণ তার আউটে যে স্বপ্নভঙ্গ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। মানে এভাবে তীরে এসে কেউ এভাবে হেরে যায় এটা একেবারেই মেনে নেওয়ার মতো না। সত্যি দক্ষিণ আফ্রিকার জন্য খারাপ লাগছে, কারণ এমন জেতা ম্যাচ এভাবে হেরে যাওয়াটা কেউ কল্পনাও করতে পারেনি। হেনড্রিক্স ক্লাসেন দুর্দান্ত ব্যাটিং করে বলে বলে রান নিয়ে আসেন তিনি। শেষ 23 বলের প্রয়োজন ছিল 26 রান। এমন সময় হেনড্রিক্স ক্লাসেন ফিরে যান, আর এরপর থেকেই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর শেষ 18 বলে 22 এবং শেষ 12 বলে 20। শেষ ওভারে যখন 6 বলে 16 রান প্রয়োজন ছিল একমাত্র ব্যাটার ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিলেন রোহিত শর্মা। কেননা এর আগেই হেনড্রিক্স ক্লাসেনকে ফিরিয়ে দিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন হার্দিক পান্ডিয়া। আর প্রথম বলেই ডেভিড মিলারের আউট, ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়লেন এই ব্যাটার, তাতে স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার। আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন ডেভিড মিলার, কুইন্টন ডিককে দেওয়া কথা রাখতে পারলেন না তিনি, তাতে শেষ পর্যন্ত কপাল পড়ে গেল দক্ষিণ আফ্রিকার এবং টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। উল্লেখ্য যে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার ব্যাট থেকে ভারত পায় কেবল 5 বলে 9 রান। রোহিত ফেরার পর উইকেটে এসেই হতাশ করলেন ঋষভ পান্ত, ফিরে গেলেন ডাক মেরে, তাতে 23 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর সূর্যকুমার যাদব ইনিংসের 5ম ওভারে তুলে দিলেন ক্যাচ, আর বাউন্ডারি লাইনে দুর্দান্তভাবে সেটা ধরে নিলেন হেনড্রিক্স ক্লাসেন। আর ক্লাসেন ক্যাচ ধরেই যেন পাগল হয়ে গেছেন, শুয়ে শুয়েই নাচছিলেন, এতটাই পাগলামি উদযাপন করেন তিনি, যেটা দেখে ভক্ত সমর্থকরা গ্যালারি থেকে ফেটে পড়েছিলেন। সেই সঙ্গে কাগিস রাবাদা তো আছেই, 3 বলে 4 রান করে সূর্যকুমার যাদব ফিরলে 34 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর অক্ষর পাটেলকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি দুর্দান্ত জুটি করেন, আর সেই জুটিটাই মূলত লড়ুক সংগ্রহে পৌঁছে যায় ভারত। তবে 50 করা হয়নি অক্ষর পাটেলের, 31 বলে 47 করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর বিরাট কোহলি তুলে নিয়েছেন নিজের 50 এবং দুর্দান্ত 76 রানের ইনিংস খেলেছেন। 76 রান করতে বিরাট কোহলি খরচ করেছেন 59 বল, তাতে শেষ পর্যন্ত ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 176 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়।